ইনডোর প্ল্যান্ট বরাবরই আমার খুবই ভালো লাগে, এজন্য একটু সময় আর সুযোগ পেলে আমার হাতের কাছে যা অ্যাভেলেবেল থাকে তাই দিয়ে হুট করে ছোট্ট একটু ইনডোর প্ল্যান্ট তৈরি করে ফেলি। তো আজকে আপনাদের এমনই একটি ভিডিও শেয়ার করব। বাসায় একটি চায়ের কাপ ভেঙে গিয়েছিল, তাই ভাবলাম এটাকে একটু সুন্দরভাবে জোড়া দিয়ে আমি একটি ইনডোর প্ল্যান্ট লাগাতেই পারি। দেখুন, এই জন্য একটি সুপার গ্লু কিনে নিয়ে এসেছিলাম। সুপার গ্লুটা দিয়ে খুব সুন্দরভাবে, আসলে চা কাপটা ভেঙেছিল খুব সুন্দরভাবে, জাস্ট মানে নিচ থেকে খুলে গিয়েছিল এমন, এই জন্য সুপার গ্লু দিয়ে আমি একটু জোড়া লাগিয়ে নিলাম নিচের পার্টটুকু। দেখুন একদম খুব সুন্দরভাবে কিন্তু মিশে গিয়েছে। চাইলে এই চা কাপটি কিন্তু ইউজও করা যাবে, এত সুন্দরভাবে আসলে জোড়া লেগে গেছে। তো এই চা কাপটির মধ্যেই আমি একটি আসলে ইনডোর প্ল্যান্ট তৈরি করব। তো আমার বারান্দাতে এই যে একটি গাছ ছিল, এই ছোট্ট গাছটি দিয়ে ভাবলাম ইনডোর প্ল্যান্ট তৈরি করব। আমার যেহেতু গাছ খুব ভালো লাগে, এই জন্য আশেপাশে গাছের জন্য যা যা মাটি বা ইনগ্রিডিয়েন্ট যেগুলো দরকার এগুলো আশেপাশেই আসলে রাখা থাকে। এই তো একটু বালিযুক্ত মাটি, আসলে বেশিরভাগই এর 80% বালি আর 20% আসলে মাটি। তো এমন মাটি আসলে সিলেক্ট করেছিলাম যেটা আমি বাছাই করেই রেখেছি, সেই মাটিগুলো দিয়ে বা বালিগুলো দিয়ে গাছটা, দেখুন ছোট্ট গাছটা লাগিয়ে দিচ্ছি। ইনডোর প্ল্যান্টের জন্য আমার আসলে একটু মিনিয়েচার ফর্মই ভালো লাগে, এই জন্য যতটুকু ছোট একটু ছোট গাছটাই বাছাই করেছি, যেহেতু কাপটাও আসলে ছোট যাতে মানানসই হয়ে যায়, এই জন্যই এমন গাছ নিয়েছি। আর বালিগুলো কিন্তু খুব ভালোভাবে চেপে চেপে দিতে হবে, কেননা পরবর্তীতে পানি দিলে বসে যেতে পারে। বালি চেপে চেপে দেওয়ার পর এখানে আমি অ্যাকোরিয়ামের কিছু সাদা পাথর, ছোট ছোট যেটা ছিল, এটার সাথে খুবই সুন্দর ম্যাচ করে, যার কারণে আমি পাথরগুলো দিয়ে দিচ্ছি বালির উপরে। বালিটা খুব ভালোভাবে চাপ দিয়ে নিতে হবে। এই দেখুন আমার ইনডোর প্ল্যান্টটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, তো খুবই সুন্দর লাগছে। এখানে একটু উপরে পানি দিয়ে দিলাম যাতে গাছটা আসলে সজীব থাকে, কেননা মাত্রই আসলে নেওয়া হয়েছে। তো এই দেখুন আমার ছোট্ট ছোট্ট গাছ, সাথে আরেকটাও বেবি টিয়ার ছিল পাশে, দুটো একসাথেই রাখা হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।